এতদিন ধরে মূলত আমরা যে ধরনের অ্যাপসগুলো নিয়ে কাজ করছি সবগুলো ছিল কি আমাদের মোটামুটি স্ট্যাটিক ডাটা, মানে হচ্ছে কি আমাদের মোটামুটি অ্যাপসগুলো ক্লোজ করে দেওয়ার পরে আসলে আর ঘোরা থাকতো না, মানে আমাদের ডাটাগুলো সেভ করার কোনো ধরনের অপশন ছিল না। আজকে থেকে মোটামুটি আমরা আমাদের ডাটা সেভিং বিভিন্ন কম্পোনেন্ট নিয়ে কাজ করব। এর মধ্যে ডাটা বেজ আছে, তারপর অনেক ধরনের জিনিসগুলো আছে। তো আমরা একদম আজকে যেটা নিয়ে শুরু করছি সেটা হচ্ছে শেয়ার প্রেফারেন্স। শেয়ার প্রেফারেন্স এটাও এক ধরনের হচ্ছে আমাদের ইউজার ডাটাকে আমরা সেভ করার জন্য। এখন একটা কোশ্চেন থাকতে পারে, তাহলে আমাদের অনেকগুলো ডাটা অনেকগুলো ওয়েতে আমরা ডাটা সেভ করতে পারি, তাহলে আমরা ডাটা বেস বাদ দিয়ে অন্যগুলো কেন ইউজ করবো, কোশ্চেন থাকতে পারে কিনা। নর্মাল ডাটা সেভ করার জন্য আমাদের মাথায় আসে হচ্ছে প্রথম কথা ডাটা বেস। ডাটা বেস ছাড়াও কিছু জিনিস আছে। এই শেয়ার প্রেফারেন্সটা মূলত ইউজ হয় হচ্ছে ইউজারের, যেমন আমরা অনেক সময় যেমন ফেসবুক অ্যাপস আমরা কী করি, প্রথমে কিন্তু লগ ইন করি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। সেকেন্ড বার কি সে আমার কাছে চায়, আমি যতক্ষণ পর্যন্ত সাইন আউট না করি সে আমার কাছে চায় এই সে ডাটা কোথায় ধরে রাখে, সেখানে ধরে রাখে, বুঝে গেছে। তারপর আপনার বিভিন্ন অ্যাপসের মধ্যে সেটিংস থাকে, কিন্তু ওটা ওটা অনেকগুলো সেটিংস থাকে, ওটা একবার সেট করে দিলে আর কি চেঞ্জ হয় ওই সেটিংস থেকে যায় কি না সেটা কোথায় ধরে রাখে, এই শেয়ার প্রেফারেন্স। এই শেয়ার প্রেফারেন্স কিচ্ছু না, জাস্ট একটা এক্সএমএল ফাইল। আপনার অনেকগুলো এক্সএমএল ফাইল দেখছেন না, একটা এক্সএমএল ফাইল, এই এক্সএমএল ফাইলের মধ্যে সেই ইউজারের ডাটাগুলোকে সে এখানে সেভ করে রাখে, এবং পরবর্তীতে আমরা যখন তার কাছ থেকে চাই সে আমাকে ওই জিনিসটা আবার রিটার্ন করে। এখানে কি ভাই মানে ছোটখাটো ডাটা যেগুলো এই পাসওয়ার্ড তারপরে ইমেল অ্যাড্রেস এগুলো শুধু এই এই ধরনের, মানে মোটামুটি হচ্ছে ইউজারের বলতো সেটিংস এর ডাটা, তারপর হচ্ছে আমার ইউজারের লগইন ডাটা, মানে এই ধরনের যে ছোটখাটো কাজগুলো, এই কাজগুলো মূলত হচ্ছে শেয়ার প্রেফারেন্স ইউজ করা হয়। এখন আরেকটা জিনিস হচ্ছে শেয়ার প্রেফারেন্স, এটা মূলত ততক্ষণ পর্যন্ত ডিলিট হবে না যতক্ষণ পর্যন্ত আপনি ম্যানুয়ালি ডিলিট করেন। আপনি যদি ম্যানুয়ালি ডিলিট করে দেন সে ডিলিট হয়ে যাবে, আদার্স কিছু ডিলিট হবে না। আবার অ্যাপ যদি আপনি ইয়ে করে দেন সেটাও অন্য জিনিস, অ্যাপ যদি আনইনস্টল করে দেন সেটাও চলে যাবে, বাট নর্মালি কিছু চলে যায় না। আপনি অনেকগুলো দেখেন, যে কোনো একটা যদি আমরা আপনার ফোনে যখন অ্যাপ্লিকেশন ম্যানেজারে ঢুকেন, অ্যাপ্লিকেশন ম্যানেজার অন করলে কী থাকে, ক্লিয়ার ডাটা একটা জিনিস থাকে কিনা বিভিন্ন অ্যাপসে, কিন্তু থাকে কি না, ক্লিয়ার ডাটাতে ক্লিক করেন তখন কিন্তু এই ক্লিয়ার হয়ে যায়। তখন আপনি যে কোনো একটা সাপোজ ধরেন আপনি এর মধ্যে ফেসবুক অ্যাপসে ঢুকেন, অ্যাপ্লিকেশন ম্যানেজারে ঢুকেন, ক্লিয়ার ডাটা দেন, দেখবেন আবার আপনার লগ ইন করতে হবে, চলে যায় কি না এটা জিনিস দেখেন। তার মানে সেই জিনিসটা সে কোথায় ধরে রাখে, এই একটা শেয়ার প্রেফারেন্সে ধরে রাখে, যখন আপনি ক্লিয়ার ডাটা দেন তার সব কিছু মুছে যায়। মানে ইউজার যতক্ষণ পর্যন্ত ম্যানুয়ালি এটা ডিলিট না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ডাটা থেকে যাবে, এটা কখনো ডিলিট হবে না। একটা অ্যাপসের যতক্ষণ আনইনস্টল বা ডিলিট না করলে এই ডাটাটা সবসময় থাকবে। এবং এখানে সবচেয়ে বেশি যে আমরা ইউজ করি ডাটা কখনো আমরা শেয়ার প্রেফারেন্স সেভ করি না, এই যে বললাম অ্যাপ্লিকেশনসের সেটিংস, ইউজার ডাটা, ছোটোখাটো ডাটা, সাপোজ আমাকে ধরে রাখতে হবে কোথাও কোনো ছোটো জিনিস, এটা বুলিয়ান ধরে ধরে রাখতে হবে হয়তো বা কোনো একটা জিনিস। অনেক সময় দেখবেন এরকম অনেকগুলো অ্যাপসের মধ্যে একটা টগল বাটন থাকে কি না, অন অফ থাকে কি না, থাকে না সুইচের মতো, এই যে ডাটা এটা অন করলে কী হয় অফ করলে কী হয়। আমি অনেক কিছু কাজ করি, অনেক সময় এই ধরনের কিছু দেখবেন তাই চেকবক্স চেক টিক দিয়ে একটা কোনো একটা কাজ হয় না হয়, এই যে জিনিসগুলো ধরে রাখা এইগুলো সব চোখে শেয়ার প্রেফারেন্স। আজকে আমরা যে অ্যাপ্লিকেশনটা বানাবো সেটা হচ্ছে সিম্পল, একদম খুবই সিম্পল ইউআই, সেটা হচ্ছে আমরা প্রথমে একটা হচ্ছে এখানে আমাদের একটা ইয়ে থাকবে টেক্সট ভিউ থাকবে, আর এখানে আমরা রাখবো হচ্ছে একটা এডিট টেক্সট, আর এখানে রাখবো হচ্ছে একটা বাটন।
মূলত আমরা দুইটা বাটন রাখতে পারি এখানে। প্রথম বাটনে আমাদের এই এডিট টেক্সট আমরা কিছু একটা লিখবো, এটা সেভ বাটন থাকবে, এটা হবে কি আমাদের সেভ বাটন, আর এটা হবে আমাদের রিটাইপ বাটন। যখন আমরা সেভ বাটনে ক্লিক করব, আমার এই এডিট টেক্সট ডাটা সে কোথায় সেভ করে রাখবে, সেভ সেভ করে রাখবে। আবার আমি যখন কি করব, রিটাইপ বাটন ক্লিক করব, আমার ওই শেয়ার করা ডাটা নিয়ে কোথায় দেখাবে, বুঝা গেছে? আমি একবার সেভ করব, সেভ করে আবার ওখান থেকে এনে দেখাবো, এবং আমি দেখাবো আমি অ্যাপ্লিকেশন ক্লোজ করার পরেও ওখান থেকে ডাটা আমার কি হবে, রিট্রেস করা যাবে। রিটাইপ বাটনের কাজ কি হবে আমাদের নিয়ে আসা, মানে রিটাইপ করলে ডাটা আবার দেখাবো। আমাদের একদম সিম্পল UI।
এখানে যে আইডির নামটা আমি দিব, মনে করেন টেক্সট ভিউর শো ডাটা দিছি, এখানে যদি ভেরিয়েবল হিসেবে শুধু শো ডাটা ডিক্লেয়ার করি তাহলে কি কোনো সমস্যা? না, কোনো সমস্যা না। এখন আমাদের এই সেভ বাটনে কাজ কি হবে, আমাদের এডিট টেক্সট থেকে ডাটাটুকু নিয়ে শেয়ার ফ্রেমে সেভ করে রাখা। ওকে, এখন সবার আগে আমাদের শেয়ার ফ্রেমে থেকে ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে। আমরা জানি আমাদের মোটামুটি সবগুলো রেফারেন্স আমরা কোথায় রাখি, পিল লেভেলে রাখি। আমরা এখানে শেয়ার প্রেফারেন্স, শেয়ার প্রেফারেন্স এই যে এখন এই শেয়ার প্রেফারেন্সের মধ্যে ডাটাগুলোকে আমার মডিফাই করার জন্য আমার একটা এডিটর লাগবে। আমরা একটা এডিটর নিয়ে নিই, এডিটর এই দুইটা জিনিস মূলত হচ্ছে আমাদের লাগবে। আমরা একটা শেয়ার প্রেফারেন্সের রেফারেন্স নিচ্ছি এবং একটা এডিটর নিচ্ছি। আমরা ওই দিকে এখানে ইনিশিয়ালাইজ করে দিই, আমার এই শেয়ার প্রেফারেন্স সমান হচ্ছে গেট শেয়ার প্রেফারেন্স। দেখেন এখানে দুইটা জিনিস হচ্ছে, একটা জিনিস হচ্ছে তাকে ইন্টিজার নেম, বুঝে গেছে, সরি স্ট্রিং নেম আমি আমার শেয়ার প্রেফারেন্সে কী নামে দিব, আর সেকেন্ডটা হচ্ছে ইন্টিজার মোড আমি কোন মোডে ইউজ করব। এখানে অনেকগুলো মোড হচ্ছে, একটা হচ্ছে মোড প্রাইভেট, প্রাইভেট বলতে বোঝাচ্ছে প্রাইভেট বলে বোঝা যাচ্ছে শুধুমাত্র পার্টিকুলার আমার অ্যাপসের ক্ষেত্রে এটা প্রাইভেট হিসেবে ইউজ হয়। আর একটা হচ্ছে মোড অ্যাপেন্ড, মানে আগের ডাটা থাকলে তার সাথে কী করে দেয়, অ্যাপেন্ড করে দেয়। এই যেমন অনেকগুলো মোড আছে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি পার্টিকুলার কোনো একটা অ্যাপসের ক্ষেত্রে একটা শেয়ার ফ্রেন্স ইউজ করি, তো সবসময় মোড প্রাইভেটই আমরা ইউজ করি। ওকে, এখানে তার মানে আমার প্রথম দেওয়া লাগবে কি নেই, আমি কোন নামে শেয়ার ফ্রেন্সটা ইউজ করবো, এটা আমি আমার মতো দিতে পারি। শর্টিন দেখেন হচ্ছে আমি কি কি ইউজ করবো, কোন মোডে ইউজ করবো। দেখেন এখানে অনেকগুলো মোড আছে, মোড আমি ইউজ করবো কোনটা, মোড প্রাইভেট, এই যে মোড প্রাইভেট, এবং সেটা অবশ্যই একটা ইন্টিজার ভ্যালু। এখানে মোড প্রাইভেট লিখলে সে বুঝে, আবার মোড প্রাইভেটের বিহাইন্ডে কিন্তু তার ভ্যালু কত জানেন, তার ভ্যালু হচ্ছে জিরো, জিরো দিলেও সে বুঝে যে এটা মোড প্রাইভেট, বুঝে গেছে। এগুলো তার ওখানে দেওয়া আছে, যে স্ট্যাটিক ফাইনাল ফিল্ড, এটা কি দেখে বুঝাচ্ছেন স্ট্যাটিক ফাইনাল ফিল্ড। এখন আমরা ধরেন আমি যদি যে এখন আমার এখানে কি উঠতে হবে ব্যাচ প্রপার্টিস, আমি যদি একটা অ্যাপসের মধ্যে বারবার একটা শেয়ার প্রেফারেন্স ইউজ করছি এবং বারবার বিভিন্ন অ্যাক্টিভিটিতে বিভিন্ন ডাটা সেভ করতেছি, বারবার নামটা লেখা লাগতেছে, আমি এখানে কী করতে পারি, এই জিনিসটা কী রাখতে পারি, একটা স্ট্রিং ফাইনাল রাখতে পারি। আর এখানে জিরো দিলেও সে বুঝে যায় মোড প্রাইভেট, অথবা আমি কী লিখতে পারি মোড প্রাইভেট, এই তো আসছে মোড প্রাইভেট। এই যে আমি এখানে ঢুকে দেখেন তার ভিতরে ভ্যালু কত আছে, কত জিরো দেখছেন এসডি ফাইনাল ভ্যালু। জাস্ট মাঝে মধ্যে এরকম একটু ঢুকে দেখবেন, এসডি এর মধ্যে ঢুকে দেখবেন, তাহলে আপনার সেন্সটুকু গ্রো করবে, আসলে আপনি কী কোড লিখতেছেন, এটা কেন লিখতেছেন, তার জিনিসগুলো একটু বুঝতে পারবেন যদি ওখানে ভিতরে জিনিসগুলো ঢোকেন। হ্যাঁ বুঝে নেই, মানে আমাকে শেয়ার প্রেফারেন্সটা ইউজ করতে গেলে তাকে অবশ্যই বলে দেওয়া লাগে আমি কোন মোডে ইউজ করবো, এটা আমি কোন মোডে ইউজ করতে যাচ্ছি সেটা আমাকে বলে দেওয়া লাগে। তো সেই জন্য তার এমন কোড প্রত্যেকটা মোডের জন্য একটা ইন্ডিভিজুয়াল ভ্যালু ওখানে সেটিংস দেওয়া আছে, আগে থেকে দেওয়া আছে, আমি ইচ্ছা হলে ওটা ইউজ করতে পারি, অথবা আমি জিরো দিলে সে বুঝে যায় এটা মোড প্রাইভেট। দেন আমার এখন সেভ ডাটা, সেভ ডাটা বাটনে ক্লিক কাজ কী হবে, কী ক্লিক করতেছেন। এখন আমাদের সেভ ডাটা হচ্ছে আমাদের এডিট টেক্সট থেকে ডাটাটুকু নিয়ে আমি কোথায় সেভ করবো, সেখানে সেভ করবো। ওকে, আমি একটা স্ট্রিং নিই, স্ট্রিং দিতে পারি, এটা একটু বড় করে দিতে পারি কিনা, ডাটা টু বি সেভড সমান কি হবে আমার এডিট টেক্সট, না এডিট টেক্সট ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং। দেন আমি এটা কোথায় সেভ করবো, আমার সেই এডিটরের মধ্যে আমার সেই শেয়ার ফ্রেন্স সেভ করবো। তার মানে আমার এডিটর ছিল, আমি এডিটরটা ইনিশিয়ালাইজ করি নাই,
এইটার সমান হচ্ছে আমার শেয়ার প্রেফারেন্স ডট এইট, এডিটর ডট পুট। দেখেন এখানে কি কি ধরনের ডাটা রাখা যায়, আমি এডিটর দিয়ে যখন দিচ্ছি তখন দেখেন পুট স্ট্রিং, পুট লং, তার মানে এখানে মোটামুটি যত ধরনের প্রিমিটিভ ডাটা আছে সব ধরনের ডাটা আমি রাখতে পারি, বুঝে গেছে? আপনারা যদি ইন্টেন্টের মধ্যে দিচ্ছিলেন না পুট এক্সট্রা ওরকম দিয়ে যত সব প্রিমিটিভ টাইপ ডাটা দেওয়া যেত, এখানেও সেমভাবে সকল ধরনের প্রিমিটিভ টাইপ ডাটা সেভ করা যায়। ক্লাস টাইপ ডাটার ক্ষেত্রে হ্যাঁ ক্লাস টাইপ ডাটার এবং দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু কি হচ্ছে, সে আবার কি ভ্যালু পেয়ার, আমার একটা কি তার এগেনস্টে কি একটা ভ্যালু, সবকিছু এখানে কি ভ্যালু পেয়ার আকারে। আমি এখন কি সেভ করবো, এটা স্ট্রিং না পুট স্ট্রিং, একটা কি সেমভাবে আমি কি দিতে পারি, দিলাম হচ্ছে কি আমার আমি দিলাম মেসেজ, এর এগেনস্ট আমি দিলাম ডাটা ভ্যালু কোনটা হবে সেই ডাটা টু বি সেভড। আমি এখানে কী করতে পারি, এই যে মেসেজ এটাও কী রাখতে পারি, স্ট্রিং এখানে ফিল রাখতে পারি না, বলতে দেখাইছিলাম এই ধরনের যেখানে যেখানে দেখবো আমি মোটামুটি, যেমন আমার পুরো অ্যাপসের মধ্যে আমার কি শেয়ারের নাম কি বারবার চেঞ্জ হবে, পসিবিলিটি আছে ডাটা চেঞ্জ হবে, শেয়ারবাস তো চেঞ্জ হবে না, তার মানে আমি এই জিনিসটা কোথায় রাখবো, স্ট্যাটিক ফাইনাল ফিল্ডে রাখবো। তদ্রূপভাবে আবার এই যে আমি প্রতিবার ডাটা সেভ করবো, এই যে একটা কি এই কীটাকে চেঞ্জ হবে, আমার ডাটা চেঞ্জ হবে কিন্তু চেঞ্জ হবে না, আমি এটা কোথায় রাখবো, স্ট্যাটিক ফাইনাল ফিল্ডে রেখে দেবো। এবং সবশেষে আমাকে সব যা কিছু করি না কেন আমাকে জিনিসটা কমিট করতে হবে, কমিট মানে হচ্ছে আমি একটা কাজ করলাম, আপনারা কী করেন মাইক্রোসফট ওয়ার্ড লিখেন না কিছু একটা লিখে কন্ট্রোল অ্যাস না দিলে যদি কেটে দেন থাকে এটা, এই কমিট মানে কন্ট্রোল অ্যাস, বুঝে গেছে? আমি যা কিছু করি না কেন আমাকে সেভ করে রাখতে হবে, তো এই কমিটটুকু না দিলে আপনার সেই কাজটুকু সেভ হবে না, এই জন্য আমাকে এডিটর ডট কমিট লিখতে হবে। মানে এখানে যা কিছু করবেন সে কাজ করার পরে আপনাকে অবশ্যই অবশ্যই সেটা কী করতে হবে, কমিট করতে হবে। ওকে, এবার আমার এই বাটনে কাজ কী হবে, শেয়ার ফ্রেন্ডস এটা যখন নিব নিয়ে কোথায় রাখবো, আমি টেক্সট ভিউতে দেখাবো, তো আমি এখানে আরেকটা দিতে পারি কিনা স্ট্রিং কি দিতে পারি, দিলাম ডাটা টু বি শো সমান কোথেকে আসবে, ডাটা কোথেকে আসবে, এখন এখন শেয়ার ফ্রেন্ডস ভিতর থেকে আসবে, আমি দিতে পারি শেয়ার প্রেফারেন্স ডট গেট স্ট্রিং। এই যে আবার সেমভাবে কী দেওয়া লাগে, দেখেন তার কিন্তু কী দেওয়া লাগে স্ট্রিং, হ্যাঁ এখানে আবার তাকে কী লাগবে, সেম কী লাগবে, আমি যে কী ধরে সেভ করছি কী ধরে আমার নিতে হবে, আমার এখানে সেমভাবে সে কী আমার কীটা হচ্ছে কত মেসেজ ছিল, এবং এরপরে তার একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দেওয়া লাগে আমাকে, এক্ষেত্রে একটা ডিফল্ট ভ্যালু মানে হচ্ছে ধরেন কোনো কারণে আমার এই ডাটাটা কি হলো না, সাপোজ ধরুন আমার ডাটা মুছে গেছে, এই নিয়ে মুছতেই পারে, তখন আমি যদি এখন এটা দিয়ে কল করি তখন কি হবে, এক্সেপশন দিবে না, যদি কোনো ডাটা না পায় দিবে কি না, সেই জন্য এখানে তাকে একটা কি করে দেওয়া লাগে, একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দেওয়া লাগে, বুঝে গেছে? ডিফল্ট ভ্যালু আপনি জানেন স্ট্রিং ডিফল্ট ভ্যালু কি না, আমি এখানে কি দিতে পারি, বুঝে গেছে? যদি এখন কোনো ডাটা না পাশে তাহলে সে কী দেখাবে, না দেখাবে, অথবা আমার যদি পার্টিকুলার কোনো মেসেজ থাকে কোনো, যেমন অনেকগুলো আপনার অ্যাপস দেখবেন কোনো ডাটা না থাকলে বলে এখনও তুমি কোনো ডাটা সেভ করো নাই দেখি এরকম অবস্থা, এই অনেকগুলো মেসেজ দেখে কিনা, তো আমি এখানে ওরকম ধরনের কোনো মেসেজ দিতে পারি কি নাথিং সেভ টু শেয়ার দিতে পারি, মানে এটা আমার মতো করে মেসেজ, মানে যদি আমার পার্টিকুলার এই ভ্যালুটা না পায় তাহলে যেটা আমি ডিফল্ট মেসেজ দিব সেটাই সে কী করবে, শো করবে, বুঝে গেছে? এখানে অবশ্যই অবশ্যই একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দেওয়া লাগে, না এটা তো আমি টেক্সট ভিউ দেখব, আমি ধরেন এখানে কি দিতে পারি, আমি ধরেন এখানে দিলাম তার মানে এখন হচ্ছে আমরা আমাদের যদি কোনো ধরনের ডাটা না পায় তাহলে কি দেখাবে আমাদেরকে,
ঠিক আছে, আর যদি কোনো একদম ইনিশিয়াল অবস্থা আমার কোনো ডাটা নেই তাহলে আমার কী দেখাবে, সে অ্যান্ড্রয়েডে মেসেজটাই দেখাবে। এবং আমি এই মেসেজটা কোথায় দেখাবো, সে টেক্সট ভিউতে দেখাবো। টেক্সট ভিউর নাম কী ছিল আমার, শো ডট সেট টেক্সট, আমরা এখন রান করছি। না এখানে ম্যাকের মধ্যে জেনারেশন ডিস্টার্ব করা চলে না। আমরা এখন রান করি, ওকে। আমরা যদি এখন আমাদের রিট্রাই বাটন ক্লিক করি তাহলে আমাদের এখানে হ্যালো ওয়ার্ল্ডে যা কি দেখানো উচিত, ঠিক আছে। এবার আমি এখানে কিছু একটা লিখেন, ধরেন আমরা এখানে দিলাম কি হ্যালো, আমরা ডাটা সেভ করে রাখলাম। এখন যে আমি রিট্রাই দিয়ে কী দেখানো উচিত, হ্যালো। এবার অ্যাপ্লিকেশন ক্লোজ করে দেন, আমি অ্যাপ্লিকেশন ক্লোজ করে দিলাম, একদম ব্যাক স্টেক থেকে ক্লিয়ার করে দিই। আমি এখন রিট্রাই বাটন দিলে কী দেখানো উচিত, ঠিক আছে। আমার ডাটা হারাইছে, এইভাবে হচ্ছে আমাদের মতো একটা শেয়ার প্রেফারেন্স, আমরা এইভাবে ডাটাগুলো সেভ করে রাখতে পারি। হ্যাঁ, শেয়ার প্রেফারেন্স বলে একটা ফোল্ডার, ডাটা বলতে ফোল্ডার, সেইখানে চলে যায় এটা, বাট সেই ডাটা আপনি দেখতে পাবেন না। ওকে, আমি এখানে দেখি, আবার দেখেন এখানে আমি কি অ্যাপ্লিকেশন ম্যানেজারে, অ্যাপ্লিকেশন ম্যানেজার হচ্ছে আমার সেই অ্যাপসের নাম কি ছিল, ক্লিয়ার ডাটা স্টোরেজ, এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা ক্লিয়ার ডাটা বলে একটা জিনিস যে কোনো অ্যাপসে থাকে কিনা। আমি যখন ক্লিয়ার ডাটা দিয়ে দিব, ওকে, আমার ডাটা ক্লিয়ার করে দিচ্ছি, কিন্তু তার মানে এই ডাটা ক্লিয়ার করে দেওয়া মানে কিন্তু আমার শেয়ার প্রেফারেন্স কিন্তু মুছে যাওয়া। আমি যদি এখন যদি আবার এখানে ক্লিক করি, আমার এখন কী আসা উচিত, কথা কাজে মিল আছে। এইভাবে হচ্ছে মূলত আপনি আপনার অ্যাপ্লিকেশনে ইউজারের ডাটাকে ছোটোখাটো এই ধরনের জিনিসগুলোকে শেয়ার প্রেফারেন্সের মাধ্যমে সেভ করে রাখতে পারবেন। কারো কোনো কোশ্চেন আছে? আর খুবই খুবই সিম্পল একটা জিনিস, বাট খুবই ইফেক্টিভ। হ্যাঁ হ্যাঁ, আলাদা 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 আলাদা, আবার যেটা মূলত যেটা সেটিংস যেটা জিনিস সেটাকে আমরা আবার নর্মাল, সেটাও শেয়ার প্রেফারেন্স, বাট সেটাকে একটা নাম হচ্ছে প্রেফারেন্স বলে একটা জিনিস আছে, শুধু প্রেফারেন্স, ওটার নামই হচ্ছে প্রেফারেন্স। ওই প্রেফারেন্স দিয়ে ওটা হচ্ছে বাই ডিফল্ট অনেক কিছু থাকে, ওগুলো আর আমাকে এভাবে করে কোডগুলো লিখতে হয় না। ওখানে ওখানে এডিট ট্যাক্সের মধ্যে একটা এডিট ট্যাক্স দিলে সে বুঝে যায় এডিট ট্যাক্স একটা সেভ করে রাখতে হবে, আর কিছু করা লাগে। বাট যখন আমার কাস্টমাইজ কিছু দরকার হয় তখন আমাকে এই ধরনের কিছু রাখতে হয়, ঠিক আছে। অবশ্যই।